नमस्ते आदाब नमस्कार थैंक यू सो मच हमारे चैनले फिर आसार जो हमारे भात का मुखटा आबार देखार जो आज के 9th May कल के 10th May मदार्स डे मातृदिवस तो ये मातृदिवस किछुटा स्पेशल फील कराते चाओ तो तुम्हारे माँ के ताले चलो हो जाक आमी की कोर्ची शेटा ये वीडियो ते देखो तुम्रा की कोर्चो शेटा कमेंट बॉक्स जानाते भूलो ना जे ए मातृदिवसे ए मदार्स डे ते तुम्हार माँ के किरकम भावे तुम्ही स्पेशल फील कराले नो मोर बक बक लेट्स गो मेरी माँ प्यारी माँ मम्मा ओ माँ तो तुम्हारा सबाई जानो जे आमार माँ एक जो नर्स जदि ना जेने थाको ताहले आमार यूट्यूब चैनले जाओ ओखाने गिये देखो मिशन टू मौसुमी आमी लिंक डेस्क्रिप्शन बक्से आमार दिए देव एंड देखो जे आमी किभावे आमार मायर टीमेर साथे ओखाने गिये हेल्पलेस मानुषदेरके हेल्प करेछिलाम तो आमार माँ एक जो नार्स हवार जोन्नो बाड़ीते थाकते पारछेन ना ओनाके अफिसे जेतेई होच्छे प्रतिदिन ए लकडाउनेर बाजारेओ सो ईच एंड एवरीवन जारा ए काजेर साथे जुक्त नार्स डक्टर पुलिस তারা আমাদের সুরক্ষার জন্য বাইরে বেরিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদেরকে একটা বিগ হ্যাটস অফ অ্যান্ড আ বিগ লাইক প্লিজ মাদার্স ডের জন্য আমি মাকে একটা স্পেশাল গিফট দেব বাট দ্যাটস আ DIY বিকজ অফ এই লকডাউনের টাইমে বাইরে বেরিয়ে কিছু কেনা কিছু মানে কি বলে আনা সেটা খুবই ইম্পসিবল কারণ বাইরে এখন কোনো দোকানই খোলা নেই তো ম্যাক্সিমাম আমি ট্রাই করব যে ডেলি ইউজ রেগুলারলি ইউজ যে সকল জিনিসগুলো সেগুলোর উপর কিছু কাজ করা তো দেখতে থাকো তো আমি বেসিক্যালি ইউজেবল জিনিসের উপরেই DIY করব আর এখন এই করোনা ভাইরাসের টাইমে দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাস্ক সেকেন্ড হচ্ছে স্যানিটাইজার মাস্কটা আমি এখন ছেড়ে দিচ্ছি বিকজ অফ মাস্কের উপর কিছু করা DIY করা খুবই রিস্কি হয়ে যাবে কারণ ওটা যত ক্লিন থাকবে তত সেফ ফর ওয়্যার ওকে পরার জন্য খুবই সেফ থাকবে অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে স্যানিটাইজার যে স্যানিটাইজারের বটল সেই স্যানিটাইজারের বটলের উপর আজকে আমি একটা DIY করব কারণ ওটা মা প্রতিদিন অ্যান্ড ইচ অ্যান্ড এভরিওয়ান প্রতিদিনই ইউজ করে সো আই হোপ সো ওটা যখন ইউজ করবে মা তখন কিছুটা হলেও আমার কথা মনে পড়বে সো লেটস গো ওকে তো আমার কাছে আছে হচ্ছে এই স্যানিটাইজার বটল আমি এই স্যানিটাইজার বটলের উপরে আজকে পেন্ট করব পুরো বটলটা না শুধুমাত্র যেইটুকুনি বটলে এই পেপারটা র‍্যাপ করা আছে তোইটুকুনি আমি কালার করব ওকে তো দেখাই চলো ওকে তো বেসিক্যালি আমি ইউজ করব এই তিনটে কালার হোয়াইট ব্ল্যাক এন্ড রেড হোয়াইটটা হচ্ছে পেপারটা পুরো ফিল করার জন্য রেডটা হচ্ছে ওয়ার্ডসগুলোকে ফিল করার জন্য বেসিক্যালি আমি লিখব লাভ ইউ মা অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে বর্ডার দেওয়ার জন্য ওই ওয়ার্ডসগুলোকে বর্ডার দেওয়ার জন্য অ্যান্ড সাম ডিটেলিংসের জন্য অ্যান্ড আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের সবার মাকে বলবো আন্টি হ্যাপি মাদার্স ডে অ্যান্ড অ্যাডভান্স ইউ গাইজ আর হার্ট ইউ গাইজ আর ডায়মন্ড লাভ ফ্রম ইনফিনিটি খুশি ভিডিও শুরুতে তো আমি অনেক বলি যে নো মোর বক বক লেটস গো বাট বেশি বক বক করে ফেলছি তো চলো চুলটা তুলে আসছি তাড়াতাড়ি এসে গেছি যা গরম বাপ রে বাপ ওকে বাই দ্য ওয়ে এটা একটা পুরো সারপ্রাইজ গিফট কারণ মা এখন অফিসে তো তোমরা এটা হচ্ছে সাক্ষী কালকে আমি এটাও রেকর্ড করব যে মায়ের রিয়াকশনটা কেমন তো ওয়েট করে যাও সেটার জন্য জলটা নিয়ে এসে কালারটা শুরু করছি নিয়ে চলে এসেছি আমার জল ফার্স্ট কোট হোয়াইটটা কমপ্লিট করছে চলো বটলটার আমি দুদিকে এরকম করে যেই পেপারের সাইডটা ছিল সেটাতে আমি পুরো সেলোটেপ লাগিয়ে দিয়েছি যাতে হোয়াইট পোর্শনটা বাইরে বেরিয়ে না যায় অ্যান্ড ডিটেলসটা যেন ভালো করে আসে আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট এখনও লেখাগুলো একটু একটু দেখা যাচ্ছে রিফ্লেকশনটা খুব বাজেভাবে আসছে তাই বুঝতে পারছো না ওকে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট এখনও আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার দেবো ওটা একটু শুকানোর জন্য ওয়েট করি ততক্ষণে আমি বানাবো একটা হচ্ছে কার্ড যারা যারা জানো না যে কিভাবে কার্ড বানাতে হয় তাদেরকে দেখিয়ে নিচ্ছি চলো হোমমেড কার্ড বানানোর জন্য ফার্স্টে তোমাকে একটা সাদা খাতা রুলটানা খাতা যে কোনো খাতা নিতে হবে বড় হোক ছোট হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার সেটা নাও নেওয়ার পর মাঝখানে যাও গিয়ে ওখানে যে কোনো একটা দুটো তিনটে চারটে যটা ইচ্ছে ততটা পেপার ছেড়ো ছেড়ার পর সেটাকে
নাও যেরকম আমি করছি, এবারে ওটাকে ফোল্ড করো প্রপারলি দুটো সাইডই, কারণ ফোল্ড না করলে কার্ড হবে না। আমি মুখ ইউজ করেছিলাম কারণ ফোল্ড আমি ঠিকভাবে করতে পারি না। তো দেখে নাও এবারে কার্ডটা ঠিক মতো হয়ে গেছে। এবারে কী করতে হবে, আমাদেরকে সাইজ করতে হবে ঠিকভাবে, বড়ো রাখবে কি ছোটো রাখবে ইটস ইয়োর চয়েস, তোমার ব্যাপার। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, ব্যাস এইভাবেই কার্ড তৈরি। আবার কি, খুব ইজি, এরকমভাবেই বানিয়ে নাও তোমার কার্ড। ওকে, বাই দ্য ওয়ে এটা স্পেশালি ব্ল্যাঙ্ক কার্ড, এটা আমি অনেক বছর আগে কিনে রেখেছিলাম, ভাগ্যক্রমে আজকে আমি পেয়েও গেছি। তো যেরকম করে আমি দেখালাম ওটা খুবই ইজি পদ্ধতি বানানোর, যদি তোমাদের কাছে এখন এ সকল জিনিসগুলো না থাকে তাহলে ওটা দিয়ে খুবই ভালোভাবে তোমরা বানিয়ে নিতে পারো। বেসিক্যালি আমি রেকমেন্ডেড করবো A4 পেপারে বানাতে, কারণ ওই পেপারটাতে খুব সাইজগুলো খুব ভালো থাকে অ্যান্ড ফোল্ড করলেও প্রপারলি সাইজ পাওয়া যায়। ওকে, লেটস গো। বেসিক্যালি আমি এই ব্ল্যাঙ্ক কার্ডটার উপরে মাদার অ্যান্ড চাইল্ড আঁকবো খুবই সিম্পলভাবে গুগল থেকে সার্চ করে, অ্যান্ড এই তিনটে কালারই ইউজ করবো। তো কমপ্লিট করে আসছি, দেখতে থাকো। ফাইনাল লুক অফ দ্য কার্ড, মাদার অ্যান্ড ডটার, কিছু ডিটেলিংসও দিয়েছি, জামা কালার্সও করেছি, বাট এটা আমি ফেব্রিক কালার দিয়ে করিনি, করেছি হচ্ছে স্কেচ পেন্সগুলো দিয়ে। ওকে, তো ভিতরেও আমি কিছু লিখেছি, সেটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে, লাভ ইউ মা, মিলিয়ন মিলিয়ন লাভস ফ্রম মি টু ইউ, আই এম নাথিং উইথাউট ইউ, ইউ আর মাই এভরিথিং, ইয়োর ডটার ওয়ান ডে মাস্ট মেক্স ইউ প্রাউড মা, লাভ লাভ। দ্যাটস ইট, লেটস গো টু মাই স্যানিটাইজার বটল। তো এটার ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছিলো, সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ারটা কমপ্লিট করে এটার পুরো ডিটেলিংসটা কমপ্লিট করে ফিরে আসছে। ফাইনালি আমার এটা বানানো হয়ে গেছে, অনেকটা টাইম চলে গেছে, বাইরে অন্ধকারও হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। তো দেখে নাও এটা ডিটেলসটা। অ্যাজ ইউ গাইজ নো যে আমি তিনটে কালার ইউজ করেছি, হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাক। হোয়াইটটা হচ্ছে বেসমেন্টের জন্য, এটা আমি তিনটে কোট দিয়েছি যাতে ভিতরের লেখা ভিতরের কালারগুলো যাতে উপরে ফুটে না আসে। রেড অ্যান্ড ব্ল্যাক হচ্ছে ডেকোরেশন আর লেটারগুলো ফুলফিল করার জন্য। আর অলসো আমি পুরো পেপারটার উপরে একটা সেলোটেপ দিয়ে দিয়েছি যাতে কালারগুলো হাতে না উঠে আসে। দ্যাটস ইট, লাভ ইউ মা। তো বেসিক্যালি আমার কার্ড অ্যান্ড স্যানিটাইজার বানানো হয়ে গেছে, মাকে গিফট দেওয়ার মতো জিনিস একদম পুরো রেডি। মা জানে না যে আমি এসব বানাচ্ছি, এটা পুরোটাই একটা সারপ্রাইজ গিফট, তাই এই দুটোকে এখন লোকাতে হবে, লুকিয়ে আমি এখনই আসছি। ফাইনালি আমি লুকিয়ে দিয়ে চলে এসেছি। বেসিক্যালি আমি ওই বুক সেলফের লাস্টে তাকে রেখেছি, কারণ ওখানে আমার বেসিক্যালি সব জিনিসপত্র ড্রয়িংয়ের থাকে অ্যান্ড মা ওখানে সচরাচর যায় না কিছু করতে, তো ওখানে রাখাটা বেশি ইজি হবে মনে হলো আমার, তাই জন্য আমি ওখানে রেখেছি। কালকের জন্য এবার ওয়েট করতে হবে যে মায়ের রিয়াকশন কেমন হয়, কেমন মা ফিল করবে, আই ডোন্ট নো, ওয়েট করতে হবে সেটার জন্য। আমি খুব লাকি ফিল করছি যে আমি এরকম জিনিসপত্র করার সুযোগ পেয়েছি এতদিন পরে, আবার ফিল সো লাকি। যাই হোক, কালকে রিয়াকশন দেখার জন্য ওয়েট করো, সি ইউ সুন, টাটা। হ্যালো, গুড আফটারনুন। আজকে 10ই মে, মাদার্স ডে, মা কিছুই জানে না এই ব্যাপারে। মাকে আমি এখন ডাইনিংয়ে বসিয়েছি, গিফটটা এখন দেবো, লাঞ্চের টাইমের পর আমি এটাকে শ্যুট করছি কারণ মা সকালবেলা অনেক কাজ করছিল। তো লেটস গো, আমি খুব এক্সাইটেড, চলো যাওয়া যাক। হাই, তো আমার মা এখন এখানে বসে আছে ডাইনিংয়ে, হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, তো মাকে ওয়েট করিয়ে এখন যাওয়া যাক নেওয়ার জন্য। ইউ নো গাইজ যে আমি এখন কী নিতে যাচ্ছি। পাগল পাগল, আমার মেয়েটা হচ্ছে পাগল। এসে গেছি, ওকে বললাম পাগল, আমার মেয়েটা হচ্ছে পাগল। ওকে, 1 2 3, হ্যাপি মাদার্স ডে। এ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এইটা আমার মেয়ে এঁকেছে, ওরে বাবা কি মিষ্টি হয়েছে, সবাই জানে। হ্যাপি মাদার্স ডে, কেমন লেগেছে বলো? খুব সুন্দর হয়েছে। ও দিয়ালে, এইটা দেখো, হ্যাঁ এখন খুব দরকার। ওকে, তো স্পেশালি আমি স্যানিটাইজারটা উপরে বানিয়েছিলাম কারণ মা ম্যাক্সিমাম টাইম বাইরে যায়, তো মানে এখন সবারই স্যানিটাইজারটা খুব ইম্পর্ট্যান্ট, তো দ্যাটস ওয়াই আমি এটা বানিয়েছিলাম। তোমরা সবাই ভালোভাবে জানো যে আমি কেন এই দুটো ইউজ করেছিলাম। তো ভিতরেও কিছু লিখেছি কার্ডটার ভিতরে, পড়ে শোনাও দেখি। তুমি জানতে আজকে মাদার্স ডে বলে?
Monini, your daughter one day must make you proud, ma. Love. The happy Mother's Day. Love you, ma. Million loves from me to you, ma. I am nothing without you. You are my everything. Thank you. কালকে যখন মা ছিল না তখন আমি এসব বানাচ্ছিলাম দুপুর বেলাতে। তো দ্যাটস ইট। তুমি কি বলতে চাও যে এই লকডাউনে কি করা উচিত সবাইকে? একটা ছোট টিপস। ঘরে থাকবে, কোথাও যাবে না। যদি খুব অত্যাবশ্যক প্রয়োজন হয় তাহলে মাস্ক আর হাতে স্যানিটাইজেশন নিয়ে যাবে, যদি সম্ভব হয় গ্লাস পরে যাবে। যতদূর সম্ভব বাইরে না বেরিয়ে ঘরে থাকা উচিত। ওকে, তার মানে বি হেলদি, বি সেফ, স্টে অ্যাট হোম। আর একটু খাবে বেশি বেশি করে খাবে। ভিটামিন সি জাতীয় খাদ্য খেতে হবে, বেশি বেশি না, ভিটামিন ডি জাতীয় সি জাতীয় খাদ্য এবং ভিটামিন ডি এখন যেটা বলছে, যেটা আমাদের এই করোনা ভাইরাসটাকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, ওকে। সো ইয়া গাইস, আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। সি ইন মাই নেক্সট ভিডিও। টাটা।